পূজো উপলক্ষে মামার বাড়ি বেড়াতে এসে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়া রায়রা গঙ্গার ঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার প্রতিনিধি দল। জানা যায়, মামার বাড়িতে শীতলা পূজো উপলক্ষে বালুর ঘাট থেকে প্রফুল্লনগর বেড়াতে আসে ওই যুবক। যুবকের নাম দীপ দে, বয়স আনুমানিক 18 বছর। এদিন শীতলা ঠাকুর নিয়ে শান্তিপুর ফুলিয়ার রায়রার গঙ্গার ঘাটে বিসর্জন দিতে আসে সে। অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে ওই যুবক গঙ্গায় স্নান করতে নামে। হঠাৎই ওই যুবক গঙ্গা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপরই পরিবারের অন্যান্য সদস্যরা এবং প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও। তাদের তত্ত্বাবধানে বর্তমানে গঙ্গায় ওই যুবকের দেহ খোঁজার উদ্দেশ্যে ডুবুরি নামানোর ব্যবস্থা চলছে। ঘটনা ঘিরে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার এবং এলাকা জুড়ে। ও চান করছিল, এখানে বসেছিল, বসে দেখে দেখে নিচে নামলো, নেমে চান করছিল, একটা ডুব দিয়েছে, দিয়ে পরে যেয়ে আবার আর একটা ডুব দিতে গেছে, দিয়ে ওকে আর কেউ খুঁজে পায়নি। দিয়ে সবাই আমাদের বাড়ির সঙ্গে সবাই এসছে, ওরা সব খুঁজলো, ওকে আর কেউ পায়নি। দিয়ে এখানকারও দুটো লোক নামলো, ওরাও কেউ পায়নি। দিয়ে তারপর সেই থেকে সব খুঁজাখুঁজি চলছে। শীতলা পূজার উপলক্ষে গঙ্গা চান করতে এসছে। বাড়ি হচ্ছে বালুরঘাট, এখানে দিদার বাড়ি এসছে পুজোর উপলক্ষে। এই সকাল 10টা নাগাদ মানে স্নান করতে গিয়ে গঙ্গা ডুবে মারা গেছে। এসছিল ফুলিয়াতে, এসছিল পুজো উপলক্ষে, বালুরঘাট। কি নাম? দীপ দে। কি করে? এমনি নর্মালি মানে শিক্ষিত, মানে শিক্ষিত ছেলে, পড়াশোনা করে, বয়স বেশি না। আজ কি হয়েছে? পুজো উপলক্ষে এসছে, প্রত্যেক বছর আসে, এবছর এসছে। এসে হয়তো মানে এখানে ঘাটটা বুঝতে পারিনি, ও নতুন ছেলে এসছে, বুঝতে পারিনি, সাঁতারও যায় না, যে ঘাটের ওপার হয়ে গেছে তখন ডুবে মারা গেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।